আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় নিচের দাঁতের জন্য যখন উপরের মাড়ির দাঁত উঁচু ও ফাঁকা হয়ে যেতে থাকে এই অবস্থায় করণীয় সম্পর্কে তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স আপনারা অনেকেই বলেছেন যে দাঁত আগে ভালো ছিল কোনো ধরনের ফাঁকা ছিল না এবং উঁচু সমস্যাও ছিল না কিন্তু দিনের পর দিন দাঁত ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে সে সঙ্গে হালকা উঁচু হয়ে যাচ্ছে এই সমস্যাটি কেন হয় এবং এর জন্য করণীয় কী তো এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরো ব্যাপারটি বুঝতে পারবেন ও জানতে পারবেন এক্ষেত্রে আপনার করণীয় কী রয়েছে ভিওয়ার্স দাঁত আঁকা বাঁকা ফাঁকা এবং উঁচু নিচু বেশ কয়েকটি কারণে হয়ে থাকে জন্মগতভাবে এমনটি হতে পারে জেনেটিকভাবে ফাঁকা দাঁত বা আঁকা বাঁকা দাঁত হয়ে থাকে এছাড়া দুধ দাঁত বা অস্থায়ী দাঁতগুলো সঠিক সময় না ফেলার কারণেও আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের সমস্যা ঘটে থাকে ভিউয়ার্স যাদের দাঁত আগে ভালো ছিল কিন্তু বর্তমানে ধীরে ধীরে ফাঁকাও উঁচু হয়ে যাচ্ছে তাদের নিচের মাড়ির জন্য এমনটি যাদের হয় তাদের পজিশনটি এমন থাকে যেমনটি এখানে দেখছেন এখানে দেখুন নিচের যে দাঁতগুলো রয়েছে নিচের মাড়ির এই দাঁতগুলা প্রতিনিয়ত উপরের মাড়ির দাঁতের ঠিক মাছ বরাবর গিয়ে মিশে থাকে যদি কোনো একটি কামড় দেওয়া হয় সেক্ষেত্রে নিচের দাঁত গিয়ে উপরের দাঁতে আঘাত করে আর এর জন্য ধীরে ধীরে দাঁতে ফাঁকা তৈরি হয় এবং দাঁত উঁচু হতে থাকে আশা করি ছবিটা দেখে আপনারা বুঝতে পারছেন ন্যাচারালি সবারই কিন্তু এই ধরনের থাকে না অনেকের দাঁতের মাড়িতে মাড়িতে মেলানোর পরে ঠিক এইখানটায় কিছুটা ফাঁকা থাকে যদি যাদের এ ধরনের ফাঁকা রয়েছে দাঁতের নিচের দিকে ফাঁকা থাকে উপরের দাঁত এবং নিচের দাঁত একসঙ্গে মেশে না কিন্তু এখানে একই সঙ্গে মিশে গেছে এমন অবস্থায় এমনটি ঘটে থাকে যেমনটি এখানে একটি ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন এই দাঁতগুলো কিন্তু উপরের দাঁতের ঠিক এই বরাবর গিয়ে প্রতিনিয়ত আঘাত করে আর এর কারণে ধীরে ধীরে সামনে যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন এগুলা সামনের দিকে উঁচু হয়ে যাচ্ছে এখানে এই সামনের দাঁতগুলা উঁচু হয়ে যাওয়ার অন্যতম কারণ হলো এই নিচের দাঁতগুলা এই নিচের দাঁতের জন্যই কিন্তু এ ধরনের সামনের দাঁতগুলা উঁচু হয়ে যাচ্ছে আশা করি যেটা বোঝাতে চেয়েছি আপনারা বুঝে গেছেন ভিউয়ার্স এখানে একটু লক্ষ্য করলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন এখানে দেখুন সেম প্রবলেম নিচের যে দাঁতগুলো রয়েছে এই দাঁতগুলা কিন্তু উপরের দাঁতের ঠিক নিচের দিকে ঠিক এই বরাবর এখানে প্রতিনিয়ত আঘাত করছে তার যার এক্স রে ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন যে এখানে যে নিচের যে দাঁতগুলা রয়েছে এগুলা এই দাঁতের অরিজিনাল যে দাঁত রয়েছে সেই দাঁতের ঠিক মধ্য বরাবর প্রতিনিয়ত আঘাত করে আর এমনটি চলতে থাকলে একটা সময় এই দাঁতগুলা যে উঁচু হয়ে যায় এবং উঁচু হয়ে যাওয়ার কারণে ঠিক দুধ দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা তৈরি হয় তো ভিউয়ার্স এ ধরনের সমস্যা যারা ফিল করছেন যা বা যাদের রয়েছে তারা প্রাথমিক অবস্থায় যদি অল্প পরিমাণ এ ধরনের সমস্যা থাকে তাহলে নিচের যে দাঁতগুলো থাকে এগুলার উপরের অংশ কিছুটা কাটিং করা যায় কোনো ধরনের সমস্যা হয় না সেক্ষেত্রে খুবই সামান্য পরিমাণ দাঁতের সামনের অংশ কাটিং করা যায় যেমনটি এখানে কাটিং করে দেওয়া হয়েছে এখানে কাটিং করে দেওয়ার কারণে দাঁত ছোট করে দেওয়ার কারণে কিন্তু এই দাঁতের শেষ অংশ উপরের দাঁতের সঙ্গে মিশবে না বা যেখানে লাগলে আঘাত লাগলে দাঁত উঁচু হয়ে যাবে সেই পর্যন্ত নিচের দাঁত পৌঁছাবে না আর তার কারণে দাঁতগুলো কিন্তু আর উঁচু হয়ে যাওয়ার সমস্যা ঘটবে না আর যাদের অনেক বেশি এ ধরনের নিচের দাঁতের জন্য দাঁত অনেক বেশি উঁচু হয়ে গেছে বা অনেক বেশি ফাঁকা তৈরি হয়েছে তারা হয় রিমুভার অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন যদি পজিশন থাকে নয়তো আপনারা ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে এ ধরনের দাঁতের ফাঁকা এবং উঁচু নিচু আঁকা বাঁকা দাঁত ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম